যখন তোমাকে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন তখন জাহান্নামকে স্পষ্টভাবে নিজের চক্ষু দিয়ে দেখে তুমি বুঝতে পারবে যে তুমি অতীতে কি করে এসেছো একটার পর একটা আল্লাহ দাগ দিচ্ছেন মানুষ আলহাকুমুত তাকাসুর আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন আলহাকুমুত তাকাসুর তোমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে তোমাদেরকে বেহুশ করে রেখেছে তোমাদেরকে বেকারার করে রেখেছে তোমাদেরকে নিমগ্ন করে রেখেছে প্রাচুর্য প্রাচুর্য বলতে ধন সম্পদের প্রাচুর্য জনগণের প্রাচুর্য লোকবলের প্রাচুর্য ক্ষমতার প্রাচুর্য চতুর কিছু এই সকল বিষয়গুলো তোমাদেরকে একেবারে বিভোর করে রেখেছে এখন আর কিছু বুঝতে চাও না সম্পদ হয়েছে আমি বিভোর ক্ষমতা হয়েছে আমি এখন বিভোর আমার জনবল হয়েছে আমি এখন বিভোর আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের মধ্যে ঢুকবে কবরের মধ্যে ঢোকার আগ পর্যন্ত তোমাদের যে বেহুশ থাকা বিভোর থাকা এটা চলছে তো চলছে তুমি বুঝতে পারো না তুমি কোন জগতে অবস্থান করছো তুমি বুঝতে পারো না তোমাকে কে পাঠিয়েছেন তুমি বুঝতে পারো না তোমাকে কোন উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে তুমি বুঝতে পারো না তোমাকে আবার আখিরাতের দিকে চলে যেতে হবে তুমি বুঝতে পারো না তোমার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তুমি বুঝতে পারো না তোমার আরেকটি সীমানা আছে আরেকটি জায়গা আছে সেখানে তোমার হিসাব কিতাব হবে এবং তোমার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে সেখানে তুমি স্থায়ী হয়ে বসবাস করবে এর আগে দু একটি ভাষণে আলোচনা করেছিলাম আলহা জিনিসটা কি এলহা জিনিসটা কি হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন আল্লাহ বলে দিচ্ছেন বিরত থাকো কখনো নয় খেয়াল করো তুমি তোমার জীবনটাকে উপলব্ধি করো কাল্লা সাউফা তাআলামুন খুব শীঘ্রই তুমি জানতে পারবে তোমার মৃত্যুর সময় সুম্মা কাল্লা সাউফা তাআলামুন এবং মৃত্যুর পরে কবরের থেকে ওঠার সময় বুঝতে পারবে জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করে এসেছো কাল্লা লাও তাআলামুন ইলমাল ইয়াকিন যখন তোমাকে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন তখন জাহান্নামকে স্পষ্টভাবে নিজের চক্ষু দিয়ে দেখে তুমি বুঝতে পারবে যে তুমি অতীতে কি করে এসেছো একটার পর একটা আল্লাহ দাগ দিচ্ছেন কাল্লা সাউফা তাআলামুন মৃত্যুর সময় তুমি একবার বুঝবে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কবর থেকে ওঠার সময় একবার বুঝবে কাল্লা লাও তাআলামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম যখন তোমরা নিশ্চিত হবে সত্যিকার পক্ষে জাহান্নামকে স্বচক্ষে দেখতে পারবে এবং জাহান্নামে তুমি ঢুকবে ثم لتسألن يومئذ عن النعيم সেদিন এমন হবে যেদিন তোমাকে নিয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে আল্লাহর নিয়ামত কত যে রয়েছে তোমার কাছে যা কিছু তোমার রয়েছে সবই আল্লাহর নিয়ামত তোমার দেহ আল্লাহর নিয়ামত তোমার চোখ আল্লাহর নিয়ামত তোমার নাক আল্লাহর নিয়ামত তোমার দাঁত আল্লাহর নিয়ামত তোমার জিহ্বা আল্লাহর নিয়ামত তোমার ফুসফুস আল্লাহর নিয়ামত তোমার হার্ট আল্লাহর নিয়ামত তোমার কলিজা আল্লাহর নিয়ামত তোমার পেট আল্লাহর নিয়ামত তোমার যৌনাঙ্গ আল্লাহর নিয়ামত তোমার হাড্ডি আল্লাহর নিয়ামত তোমার পা আল্লাহর নিয়ামত তোমার ব্রেন আল্লাহর নিয়ামত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে বলছেন ওয়ামা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন হে নবী তোমার উপরে আল্লাহর নিয়ামত রয়েছে কাজেই তুমি পাগল নও তোমাকে ব্রেন দেওয়া হয়েছে একটা মানুষ যদি একটা করে পাগল থাকে গোটা বাড়ির লোকজন সেখানে অস্থির থাকে তাকে শিকলে বেঁধে রাখতে হয় তাকে পায়ে চালাইতে হয়
তাকে খাদ্য দিতে হয় কিন্তু সে যে কত কিছু ভাঙবে কত কিছু নষ্ট করে কাকে যে সে খুন করবে একটা মানুষ যদি খালি ঘরে পাগল থাকে বা প্রতিবন্ধী থাকে একটা মেয়ে যদি শুধু প্রতিবন্ধী থাকে আল্লাহ যদি কাউকে পরীক্ষায় ফেলায় মেয়েটা বড় হয়ে গেছে তার কাপড় চোপড় ঠিক থাকে না সম্মান ঠিক থাকে না ইজ্জত ঠিক থাকে না তাকে বিয়ে দেওয়া যায় না সে স্বামী সংসার করে না সে ভাই মনে মানে না সে কিছু বোঝে না আল্লাহ যদি কোনো ঘরে শুধুমাত্র একটি প্রতিবন্ধী মেয়েদের পরীক্ষায় ফেলায় সেই জানে কোন বিপদে পড়েছে মেয়ে বিয়ে দিতে পারছে না মেয়ে সুস্থ মেয়ে তাই মেয়ে আপনি দুশ্চিন্তা করছেন আল্লাহ সে পাগল করে নেই আল্লাহ যখন তৌফিক দেবে তার বিয়ে হবে আপনি এত দুশ্চিন্তা করেন না আল্লাহ কিন্তু আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সুস্থ রেখেছেন